আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি ভর্তা প্রেমীদের জন্য একটি মজার ভর্তা রেসিপি নিয়ে। আমার আজকের পর্বের রেসিপিটি হচ্ছে পটলের ভর্তা। ভিন্ন স্বাদে দারুণ মজার এই পটলের ভর্তাটি যে একবার খাবে আমার বিশ্বাস সে বারবার খেতে চাইবে। এমন কি যারা পটল খেতে পছন্দ করেন না তারাও পটলে ভক্ত হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে চটজলদি দেখে নিই ভর্তাটি আমি কীভাবে তৈরি করেছি। পটলে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 6টি বড় সাইজের পটল নিয়েছি। এখন পটলগুলো খোসা না ফেলে খোসার উপরে যে পাতলা একটা আবরণ আছে সেটা আমি ছুরির সাহায্যে একটু ছেঁচে নিব। অবশ্যই চেষ্টা করবেন পটলে খোসাটা না ফেলে খোসা সহ ভর্তা করতে, এতে করে পটলের ভর্তা স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এছাড়া পটলে খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও আছে। এভাবে সবগুলো পটল ছেঁচে নেওয়ার পর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটি পটলকে মাঝ বরাবর কেটে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে। সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেলে এখন পটলগুলো ভর্তা করার জন্য আমি সিদ্ধ করে নেব না, পটলগুলো একটু ভেজে নেব। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষা তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনি সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন ভর্তাটি, তবে যে কোনো ভর্তাই দেখবেন যে সরিষা তেল দিয়ে তৈরি করলে ভর্তা খুব টেস্টি হয়। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10টির মতো রসুনের কোয়া, আর দিচ্ছি 8টি কাঁচামরিচ, এবং দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। মরিচের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবেন। আর এখানে এই ভর্তাটিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ভর্তার টেস্টটা খুব ভালো আসে। এখন পেঁয়াজ রসুন মরিচগুলো তেলের সাথে একটু হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পটলগুলো। পটলগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচের চাইতেও কিছুটা একটু কম হলুদ। হলুদটা এখানে অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। এখন পটলগুলো একটু মিশিয়ে নেব হলুদ লবণ দিয়ে, তারপর কিছুটা একটু ভেজে নেব। অনেকে পটল সিদ্ধ করে সে পানিটা ফেলে তারপর পটলে ভর্তা করে, এতে করে কী হয় পটলের যে গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যায়। আপনি যদি এভাবে একটু ভেজে পটলে ভর্তা করেন দেখবেন যে পটলের ভর্তার টেস্টও খুব ভালো আসে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কিছুটা একটু নরম হয়ে আসবে সব কিছু, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিল এবং কালো জিরা। এই পটলে ভর্তার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তিল এবং কালো জিরা। এখানে আমি তিল দিয়েছি 1 চা চামচ এবং কালো জিরা দিয়েছি 1/2 চা চামচ। এখন তিল এবং কালো জিরা পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পটল সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এভাবে এখানে তিল এবং কালো জিরা দেওয়ার ফলে পটলের ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তাছাড়া তিল এবং কালো জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রায় 15-20 মিনিট এভাবে নাড়ার পর দেখুন পটল পেঁয়াজ রসুন মরিচ সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন দর্শক। এখন চুলাটা অফ করে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর এটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। যদি গরম থাকা অবস্থায় ব্লেন্ড করেন তাহলে কিছুটা সমস্যা হবে, এমনকি ব্লেন্ডারের মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে, এই কথাটা মাথায় রেখে তারপর ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এখন একটি পাত্রে ঢেলে নিয়ে আবারও কিছুটা সরিষার তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদে দারুণ মজার পটলের ভর্তা। এখন এই পটলের ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেলে নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে 1 প্লেট ভাত। এমনকি যাদের মুখে রুচি নেই এই ভর্তাটি খাওয়ার পর আশা করছি তাদের মুখেও রুচি ফিরে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো এরকম মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।